মেফতাহুল আলম আপনি লিখেছেন সম্প্রতি সৌদি আরব হজমরা নীতিমালা পরিবর্তন এনেছে এর মধ্যে একটা নীতি হলো নারীরা মাহরাম ছাড়াও হজমরা যেতে পারবেন তবে একাকে যেতে পারবেন না নারীদের গ্রুপের সঙ্গে যেতে পারবেন এই পরিবর্তনটা কিভাবে দেখেন দেখুন অনেক উলামায়ক্রাম নারীদের সফরের বিষয়ে সফরের যে দূরত্ব আছে সে দূরত্বে মাহারাম ছাড়া অন্য নারীদের দলভুক্ত হয়ে হজ সফর করাকে তারা জায়জ বলেছেন যদি ইসলামের মৌলিক বিধান খুবই পরিষ্কার সেটা হলো যে কোনো নারী যদি সফর করতে হয় তার সাথে মাহরাম থাকতে হবে সেটি তার প্রাইভেসি যেন কোনোভাবে লঙ্ঘন না হয় তার ব্যক্তিত্ব যাতে কোনো প্রকার ব্যক্তিত্বে যেন কোনো আচর না লাগে সেজন্য তো একজন নারী তিনি নবী করিম সাল্লাহ সাল্লামের হাদিসের আলোকে সফর করবেন তার সাথে মাহরাম থাকতে হবে এখন কোন যদি নারী অন্য নারীদের সাথে যান যে নারীদের হয়তো মাহারাম আছে তাদের নারীদের বা নারীদের একটা বড় দল আছে তাদের সাথে যুক্ত হয়ে যান কয়েকজন নারী তাহলে সেক্ষেত্রে অনেক ওলামায় একরাম বলেছেন অসুবিধা নেই এটি জায়েজ আছে বিকজ সে সমস্ত নারীরা তার বিপদে আপদে তাকে হেল্প করতে পারবেন অন্য কোনো পর পুরুষ তার গায়ে হাত দিতে হবে না বা তাকে সহযোগিতা করতে হবে না ইত্যাদি ইত্যাদি তো এই কারণে অনেক ওলামা একরাম এটিকে জায়েজ বলেছেন কিন্তু এর উপরে ফতোয়া নয় জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ওলামা একরামের ফতোয়া হল এর বিপরীতটার উপর অর্থাৎ লাফিরুল মার আতু ইল্লা ই মাহরামি সে আসছে কোনো মহিলা মাহরম ছাড়া একাকি সফর করবে না মাহারাম ছাড়া সফর করবে না এখন সেক্ষেত্রে অন্য কোনো নারীর সঙ্গে সফর করতে পারবে এরকম কোনো নির্দেশনায় হাদিস থেকে আমরা যাই না বরং হাদিসে মাহরামের সাথে সফর করাটাকে আবশ্যক করা হয়েছে অতএব সৌদি সরকার যদি হজের যে নিয়মকানুন আছে তাদের ভিসা প্রসেসিংয়ের সেক্ষেত্রে কোনো প্রকার ছাড় দেয় একজন মুসলিম হিসাবে আমরা সে ছাড় গ্রহণ করাটা যায় হবে না আমাদের জন্য বিকজ এই ছাড়টা শরিয়ার যে বিধান রয়েছে সেই বিধানের আলোকে যথাযথ নয় অতএব হ্যাঁ এটা তাদের নীতি তারা অবলম্বন করেছেন কিন্তু আমরা সেটি গ্রহণ করব না